নাম না করে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তোপ শুভেন্দু অধিকারীর। হলদিয়ায় স্বাধীনতা সংগ্রামী সতীশচন্দ্র সামন্তের 121তম জন্ম জয়ন্তী পালন অনুষ্ঠানে যোগ দিয়ে ভাষণ রাখতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন, পদে থাকা বড় বড় নেতারা আমাকে ব্যক্তিগত আক্রমণ করছেন বুঝতে পারবেন, যখন জনগণ ভোট দেবে আপনাদের অবস্থা অনিল বসু, বিনয় কোঙ্গার আর লক্ষণ শেঠদের মতো হবে। অতএব আমরা হুঁশযুক্ত মানুষ, আর ব্যক্তি আক্রমণে আমি বিশ্বাস করি না। কেউ কেউ আমাকে ব্যক্তি আক্রমণ করেছেন, অনেক বড় বড় পদে আছে, আপনারা বুঝতে পারবেন কিছুদিন পরে। জনগণ যখন চট ঘেরা জায়গাটায় যাবে, তাদের আঙুলটা এমন জায়গায় টিপবে, আপনাদের অবস্থাও অনিল বসু, লক্ষণ শেঠ, বিনয় কোঙ্গারের মতো হবে। সংবিধানের কথা অনুযায়ী পশ্চিমবঙ্গে ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে। কেন পশ্চিমবঙ্গে ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি ব্যবস্থা থাকবে? এই গণতন্ত্রের পক্ষে মানুষকে নিয়ে লড়াইয়ে সেই শুভেন্দু অধিকারীই থাকবে। যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন তারা শুনে রাখুন, মানুষ আমাকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। শুভেন্দু অধিকারী কোনো পদে লোভ করে না, মন্ত্রিত্ব ছাড়ার পর আমার সভাতে লোক আসছে, এদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক আছে। এই সভায় শুভেন্দুর মন্তব্যের পর রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। প্রায় 10,000 মানুষ এসে গেছেন, শীতের কুয়াশাকে উপেক্ষা করে এসেছেন, নানা বর্ণ, নানা ধর্ম, নানা সম্প্রদায়, নানা দল, নানা মত সব মিলে মিশে এখানে চলে এসেছেন। কেউ উৎসাহে এসেছেন, কেউ অনুপ্রাণিত হয়ে এসেছেন, আবার কাউকে হয়তো বলা হয়েছে শুভেন্দুর অবস্থানটা এখনো স্পষ্ট নয়, তাই যাওয়া যাবে না। আপনারা শোনেননি, চরৈবতী মন্ত্র আছে, চরৈবতী মন্ত্র আছে, রুখতে কেউ পারবে না। রইবে যারা পিছু টানে তারা কাঁদবে, আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? আমরা আমরা ভালো কাজের জন্য লড়ব, আমরা ভালো কাজের জন্য লড়ব, দেশ মাতৃকাকে বন্দন করব, বেকার যুবকের কর্মসংস্থান, বেকার যুবকের কর্মসংস্থান, কৃষকের অধিকার আর মিলেমিশে গণতান্ত্রিক ব্যবস্থাই হবে আমাদের একমাত্র মত আর পথ। ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল যে সংবিধান বলে গেছে, এটা আমাদের পশ্চিমবঙ্গে ফিরিয়ে আনতেই হবে। কেন ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অফ দ্য পার্টি ব্যবস্থা থাকবে? এই গণতন্ত্রের পক্ষে মানুষকে নিয়ে লড়াইতে আপনাদের সেবক শুভেন্দু অধিকারী থাকবে। আর যারা আমার বিরুদ্ধে চক্রান্ত করছেন শুনে রাখুন, আমি অনেক লড়াইয়ের সাক্ষী। এখানে আসতে আমাকে বাধা দেওয়া হয়েছে, বিগত দিনে এখানে আমার উপর আক্রমণ হয়েছে, একবার নয়, নন্দীগ্রাম, হলদিয়া, খেজুরি মিলে, জঙ্গলমহল মিলে 11-12 আমাকে আক্রমণ করেছে। কিন্তু জনশক্তি, যুব শক্তি, মাতৃশক্তির আশীর্বাদ আমাকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছে। আমি একটা কথা আমি আপনাদের কাছে বলে দিতে চাই, যে শুভেন্দু অধিকারী কোনো পদের লোভ করেন না। কেউ কেউ বলেছিলেন না, পদ দেখিয়ে লোক আনছে। আমি 27 নভেম্বর মন্ত্রী ছাড়ার পরেও আমার সভা সমিতিতে লোক আছে, এই লোককে তৃণমূল কংগ্রেসের যারা পদে আছে তারা আনেনি, এই লোককে বিজেপির যারা পদে আছে তারা আনেনি, এই লোককে সিপিএমের যারা পদে আছে বা কংগ্রেসের যারা পদে আছে তারা আনেনি, এই লোক, এই জনগণ, এদের সঙ্গে আমার আত্মিক সম্পর্ক।